এটা ফর্মুলা গুলা দেখবেন এখানে যে ফর্মুলা গুলো আছে এখানে কার্ল পিয়ারসন কোফিসিয়েন্ট অফ স্টুনেস এর দুইটা ফর্মুলা একটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ এস মানে স্টুনেস মিন মাইনাস মোড বাই সিগমা আরেকটা হচ্ছে হোয়েন মোড ইজ ইল ডিফাইন্ড মানে মোডটা যদি ডিফাইন করা থাকে তখন এটা হবে এরকম আর যে অফ স্কোয়ার ইকুয়াল টু 3

যারা বেশি ব্যস্ত পড়াশোনাতে সময় যারা দিতে পারেন না তারা কি করবেন আমি যে ম্যাটটা করাবো ওটা খুব ভালো মতো আপনি কি করবেন রুলসটা জানবেন করবেন দুই নম্বর হচ্ছে আমি যেটা অ্যাসাইনমেন্ট দিব ফাইনাল জন্য ওইটাও কি করবেন

এটা কি আর অত সমস্যা নাকি যদি এটা মনে করেন তাহলে সমস্যা পড়ে যাওয়ার পসিবিলিটি আছে সমস্যা পড়ে যাওয়ার পসিবিলিটি আছে এই সেন্সে যে আপনি চিন্তা করছেন পজিটিভ কিন্তু এটা আসলে কি হয়ে গেছে এটা আসলে নেগেটিভের একটা ভেলুর মান কারণ ওই যে রুলসটা মাথায় ঢুকে নেই ইনস্ট্যান্ট চিন্তা করছেন পজিটিভ আসছে নেগেটিভ একদম এসে করছে কি নেগেটিভ তখন আর আপনি নড়াচড়া করতে পারতেছেন না দেখা দেখি করা যাবে না মিডিয়া অনেকে দেখা দেখি করছে এদের মার্কস কমে যাবে যারা দেখা দেখি করছিল মিডে যে দেখাইছে প্লাস যে কপি করছে এদের দুইজনেরই মার্কস কি হবে ডাউন জিরো এই কাজ আপনারা ফাইনাল এ করবেন এটা করলে কি হবে আপনি একটা পারলে একটাই চাই দেন তো আপনি এটা করলে বিপদে পড়তে পারে যাই হোক এখন মোমেন্টস অ্যাবাউট মিন মিউ ওয়ান টু মিউ ফোর এক্স মাইনাস এক্স বার বাই এন এক্স মাইনাস বার বাই এন এল স্কোয়ার বাই এন এই ফর্মুলাগুলোও দেখতে হবে মোমেন্টস এরপরে এখানে আরো আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি দেয়া থাকে তখন এই ফর্মুলাগুলো এখানে মিউ থেকে মিউ 4 আরো কিছু ফর্মুলা আছে อ่า এখানেও কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো লাগবে এই জায়গায় দুইটা লাইন আছে এটা যখন আমরা আসব তখন ওই এই चैप्टर्स শেষের দিকে এটা আলোচনা করব ফারস্টে আমরা একটা ইয়ে নিয়ে আলোচনা করতে পারি যেমন এই এক্সাম্পলটা নিয়ে আলোচনা করতে পারি সাপোজ এক নম্বরে কোশ্চেনে কি বলছে ক্যালকুলেট

তখন এই মিডিয়া আপনাদের সিগমা নিয়ে ম্যাথ ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু এই যে এই ফর্মুলাটা মনে আছে কিনা তাহলে ক্যালকুলেশন অফ কোফিশিয়েন্ট অফ স্কুয়ারনেস এক্স এর মান দেয়া আছে এফ এর মান দেয়া আছে এই দুইটা মান কোথায় দেয়া আছে এই যে এক্স এর মান দেয়া আছে আর এফ এর মান দেয়া আছে দুইটা দেয়া থাকলে আমরা পাঁচটা যেটা বের করব ডি বের করব এফ ডি এফ ডি স্কয়ার বের করব কেন আমার মিন বের করতে হবে মিন মিন এই ফর্মুলাটা আপনারা পড়ছেন মনে আছে কিনা মিড ওয়ান স্যার তাহলে এখানে এক্স মাইনাস টু আসছে কিভাবে তাহলে ডি এর মান কি হবে স্যার এক্স মাইনাস এ এই এ টার্স স্যার চলে গিয়া এফ এর মান দে স্যার যে মিন বের করছে স্যার মিন বের করে তারপরে স্যার এই এই এক্স এ কোই মিন দিয়ে মাইনাস করে তাহলে এখানে আসবে স্যার এটা আগে মিন বের করতে হবে স্যার রাইট যেমন আপনারা যখন কথা বলেন এই যে যারা রেসপন্সিভ বেশি আমার এখান থেকে আমি তখন লিস্টে চলে যাই লিস্ট বলতে পার্টিসিপেন্টে চলে যাই তো তার মাইক্রোফোন যেমন আমি কথা বললে দেখেন আপ ডাউন করবে জি স্যার আপ ডাউন করে স্যার একটা তখন আমি বুঝতে পারি যে এই ছেলেটা রেসপন্সিভ যারা বেশি রেসপন্সিভ এদের কি হবে এদের মার্কস ওর মিড ফাইনালের উপর ডিপেন্ড করবে না বেড়ে যাবে কারণ সে ক্লাসে খুবই অ্যাটেন্টিভ আর যারা প্যারালালি সাপোজ ফেসবুক ফেসবুকও চালায় ইউটিউবও চালায় আবার ক্লাসও করে ক্লাসও করে স্যার দুই তিনটেই একসাথে করে এদের কি হবে মার্কস কমে যাবে তো এখানে টু টা আমি তো পাইতেছি না যার কারণে আমার করতে হবে আগে মিলটা বের করতে হবে সাপোজ এই এগুলা নাই এই দুইটা থেকে মিন বের করা পসিবল সরি ওয়ান টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা

এই যে এই এই জায়গাটাতে টোকেন গুলেশনের সমস্যা আছে 1 2 3 সমস্যা বলতে ওটা তো 2 3 স্যার যেটা দাগানো আছে মিডল পয়েন্টটা কত এখানে এই এই জায়গাটা মিডল পয়েন্ট 2 3 4 5 6 7 8 স্যার 4 হবে স্যার 4 4 হবে 3 স্যার 4টা আটটা আছে না আটটা স্যার 4 হবে এটা বড় হবে স্যার সেটা নবো প্রথম দুটার আটটার প্রথম দুইটার যেকোনো একটা নিতে হবে

আমি এটা বের করে নিলাম আমি এটা বের করার পর আমি আমি ততক্ষণ এটা বের করলাম ফার্স্ট স্টেপে বের করছি মিন এই যে মিন তারপরে আমি বের করছি এই যে নিচে যে সিগমা সিগমা মান বের করলাম এবার আমার বাকি আছে কি মোড মোট এটা বের করতে পারলে এই ফর্মুলাতে আমি বসাই দিব মোডটা কিভাবে বের করে আমার এখানে দেখতে হবে হাইস্ট ফ্রিকোয়েন্সি কত আছে 29 হুম 29 স্যার স্যার 29 জি স্যার 29 এর করেসপন্ডিং ভ্যালু কত স্যার 2 2

একই রকম মানে আপনার অ্যাসাইনমেন্ট এর ডেট লাইনটা সবাই লিখে এখন সতেরো তারিখ

মার্কস হারাবেন আপনার প্রিপারেশন ও হারাবে জি স্যার দুই এর এ দুই এর হ্যাঁ আচ্ছা তিন নম্বর ম্যাটটা তো একটু সবাই দেখেন তিন নম্বর ম্যাটটা কি বলছে বলছে যে ক্যালকুলেট কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এন্ড কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট অফ স্কুনেস ফ্রম দা ফলোইং ডেটা এর আগে ম্যাথগুলাতে এরকম ইন্টারভেল ছিল আর কি ছিল না হ্যাঁ স্যার হ্যাঁ আগে ম্যাথগুলাতে ইন্টারভাল ছিল না

এখন আমরা আলাদা ভাবে বের করি সমান এই ফর্মুলা আর সিকমা সমান একটু আগে উপরেছি সিকমা আগের আই ছিল না এখন আছে আগে ছিল না কেন আগে ছাড় ছিল না ইন্টারভেল ছিল না যার কারণে আই ছিল না কারণ এখানে ক্লাস ইন্টারভেল আছে এজন্য আই আছে এখন আমরা মানগুলো বসাই দিলাম যাবে এবার যে মোড এখন এই এখানে ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি দিয়ে আমি তো বের করতে পারতেছি না কারণ এখানে স্যার এখানে অনেকগুলো আছে স্যার 40 পরে 60 অনেকগুলো আছে অনেকগুলো আছে এজন্য এটা আগের সিস্টেমে মোড বের করা যাবে না

তার মানে এখানে কোশ্চেনে বলছে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এটা তো আমরা বের করে ফেললাম সিগমা এক্স এখানে বসাই দিলে এই মানগুলো বের হবে পাশে বলছে কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট অফ স্কিউনেস এটা ফর্মুলাটা হচ্ছে এই যে মিন মাইনাস মোড বাই সিগমা এখানে এই দুইটা তিনটা মানে আছে বসাই দিলে হয়ে যাবে কিন্তু চার নম্বর প্রবলেমে এখানে বলা আছে যে ক্যালকুলেট কোফিসিয়েন্ট অফ স্কোয়ার রুট বেসড অন যখন মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো উল্লেখ থাকবে তখন আর একটা ফর্মুলা ছিল উপরে এই আপনারা খেয়াল করছেন কিনা এই যে এই এই জায়গায় আর একটা ফর্মুলা ছিল স্কোয়ার রুট ইকুয়াল টু 3 ইনটু এক্স স্কোয়ার মাইনাস মিডিয়ান বাই সিগমা এর আগে আমরা এই ফর্মুলা দিয়ে করছি এখন এই ফর্মুলাটা কখন হবে এই ফর্মুলা

अच्छा इस बार हम र ये गुला कुल्ले हो गए हम र चले जाइए मोमेंट्स एंड स्कूनेस नेक्स्ट टॉपिक्स चले जाइए मोमेंट्स एंड स्कूनेस देखा नहीं मोमेंट्स एंड मोमेंट्स मोमेंट्स एंड स्कूनेस है আমরা একটু জটিল একটা ম্যাথ দেখাই যাতে একবারে কাজ হয়ে যায় যেমন এখানে বলছে ক্যালকুলেট ফার্স্ট ফোর মোমেন্টস অ্যাবাউট অ্যান আরবিটারি অরিজিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা এখানে বলছে এখানে এই মানটা দেয়া আছে এই মানটাও দেয়া আছে বের করতে বলছে ফার্স্ট ফোর মোমেন্টস তো এটা কিভাবে বের করে আগে আমরা একটু দেখি এই মোমেন্টস টা কিভাবে বের করে আমার কোশ্চেনের মধ্যে মার্কস দেয়া আছে এই যে মার্কস আর কি দেয়া আছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি তো আছে এই থ্রি পর্যন্ত কি দেয়া আছে ফ্রিকোয়েন্সি যেহেতু এটা ক্লাস ইন্টারভেল এর জন্য আমার এখান থেকে মিড পয়েন্টটা বের করব মিড পয়েন্ট বের করার পর মিড পয়েন্ট পয়েন্টের মিড পয়েন্ট কত আসে এখানে

ফোর ফার্স্ট ফোর মোমেন্টস ফোর মোমেন্টস জন্য আমরা কি করছি ফোর পর্যন্ত নেছি এর পরে এগুলা এই সবগুলা সামেশন সামেশন এবার আপনারা আসেন যে এবার আমরা যেভাবে বের করব মিউ 1 প্রাইম সামেশন এফ ডি বাই এন ইনটু আই এই ফর্মুলাগুলো করতে গিয়ে আসছে সবাই একটু উপরে চলে যাই শুরুতেই সব দেখাইছিলেন

এই যে ফর্মুলা অনুযায়ী এই যে আই এর মান গুলো কি থাকে পাওয়ার বাড়তে জি স্যার স্কয়ার আকারে বাড়তে থাকে এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মিউ টু না দেখা গেল আমি আরেকটু বড় করি এই যে দেখেন মিউ টু ইকুয়াল টু মিউ টু প্রাইম প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কয়ার আই এম স্কয়ার হ্যাঁ

তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ফিফটিন সিক্সটিন পনেরো ষোলো আপনারা আবার এখানে আমাকে কোয়েশ্চেন করেন কারণ এগুলাতে আরো বেশি ফর্মুলা বাড়তি আছে এই যে যদি আপনি না দেখেন তাহলে বিপদ আছে কারণ অ্যাসাইনমেন্ট থেকে বেশি কোয়েশ্চেন কি হয় থাকে ফাইনাল অ্যাসাইনমেন্ট থেকে কি থাকবে হ্যাঁ তারা এই সামনের সপ্তাহের আগে স্যার করব যেখানে পারবো না সেখানে নেক্সট উইকে স্যার বুঝাই নেব इवन আপনি পরীক্ষার দিন ও পরীক্ষাতে বসার আগে আপনি ইয়া করতে পারেন না ওই আমাকে দেখায়া ক্লিয়ার করে নিতে পার কথা বুঝেন নাই জি স্যার বুঝতে বুঝছি কারণ আপনি একটা সমস্যাযুক্ত জিনিস নিয়ে যদি কি করেন বসেন তখন কি হবে ওটা যদি স্যার পরীক্ষা আসে তাহলে তো স্যার আমি যেটা জানি সেটাই দেবো সেক্ষেত্রে যদি ভুল হয় তাহলে তো ভুলই হয়ে গেল ঠিক না এই ম্যাথ টাতে আবার আলাদাভাবে যে কারেকশন কারণ এখানে ম্যাথ এর মধ্যেই বলছে যে অন দা ফলোয়িং ডেটা গিভেন উই লো ক্যালকুলেট ফার্স্ট ফোর মোমেন্ট বলছে আফটার কারেকশন এই যে এটা কি বলছে কারেকশন ক্যালকুলেট ফার্স্ট ফোর মোমেন্ট অ্যাওয়ার্ড ক্যালকুলেট বিটা টু এন্ড কমেন্ট এস স্পেলো

12i এর মান সহজ এখানে 3 यस सर বাই 12 এটা ফর্মুলা এই পুরোটাই একটা কি ফর্মুলা জাস্ট ফর্মুলাতে বসাবো তারপরে বের হয়ে যাবে লাস্টে বিটা 2 ইকুয়াল টু মিউ 4 বাই মিউ 2 স্কয়ার দি মিউ মিউ 2 মিউ 2

এটা আমি দিয়ে রাখলাম group কারণ এটা ছাড়া তো আপনি ইয়ে করতে পারবেন না জি স্যার আমরা দশ মিনিটের একটা বিরতি দিয়ে সেকেন্ড ইয়াটা শুরু করি নাকি এতে ভালো হবে আপনারা যারা একটু নড়াচড়া করা দরকার নড়াচড়া করে নেন কারণ নেক্সট চেষ্টার সাথে যাতে এটা এখানে এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসতে পারে আমরা দেখি যে কি কি টপিক একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর একটা পয়জন ডিস্ট্রিবিউশন তো আগে আমরা ফর্মুলাটা একটু দেখে নিই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের

এটা এক্সপ্যানশন করলে কি হবে n into q c হল টু দি পাওয়ার n এক্সপ্যানশন করলে হবে q টু দি পাওয়ার n প্লাস n c 1 q টু দি পাওয়ার n মাইনাস 1 ইন p n c 2 to p q টু দি পাওয়ার n মাইনাস 2 ইন p স্কয়ার এভাবে p টু দি পাওয়ার n পর্যন্ত এটা এটা কিভাবে আমরা রাখবেন ফারস্টে ফার্স্ট টার্ম দিয়ে স্টার্ট হবে q টু দি পাওয়ার n তারপর nc1 nc2 q এর মান এক এক করে কমবে n 1 n 2 এর মান এট w এটা বের করার পর এটা

Sarmane. Six days are thrown seven to nine times. How many times do you expect at least?

2, Two three. 2, 3. Well, uh, if we ex, uh, expand the binomial u plus p full to the power n, we will get probability of zero okay, to for successes. The required expansion. The here is required expansion. 30,

वही प्लस प वन बाय थ्री और एन ऐसे सिक्स डाइस लोगी भागे सिक्स डाइस ऐसे सिक्स डाइस ऐसे ताई तो नेट फॉर्मूला टेकी ऐसे फॉर्मूला इस पर काम रहते थे फॉर्मूला एन जो क्यूटी डी प्वार एन प्लस एन सी वन माने सिक्स सी वन क्यूटी डी प्वार एन माइनस वन एन माइनस वन माने सिक्स माइनस वन को � কত থ্রি এক এক করে পি হইতেছে কমতেছে কমতে কমতে লাস্টে

আর এখানে আছে ওয়ান ওয়ান তাহলে সিক্স হয়ে গেছে উপরে পাওয়ার ফাইভ আর এখানে তো ওয়ান তাহলে কত হয় সিক্স বাকি সিক্স হয়ে যায় টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ আর সিক্স দি ওয়ান এটা ক্যালকুলেটরে চাপ দেন এটা তাহলে স্যার কোন জায়গায় টেন স্যার ভুলে গেছি স্যার একটু বললে ভালো হতো ওখানে দেখেন শিফট দিয়ে ইয়া করে স্যার এনপিআর না সি এনসিআর হ্যাঁ बिल्कुल सर कैलकुलेटर है शिफ्ट ऑफ दैट 6 शिफ्ट रिसेट दिए देखा एंड क्लियर लिखा एंड क्लियर ए बोलते सर एनसीआर शिफ्ट एनसीआर 6 C 1

তো এটা আমি ভাঙ্গায় নিলাম আর 6c1 যেটা আছে সেটাও নিলাম নয়ার পরে যদি আমি ক্যালকুলেশন করি তখন হবে না ভাঙ্গে ভাঙ্গে করলাম স্যার করেন সমস্যা নাই আপনি ওই 6c1 এর মান দিয়ে বের করলাম তবে 2 2/3 এর উপর 5 বসায় যেটা হয় সেটা বের করলাম সেটাতে আবার 1/3 গুণ করলাম এরকম করে করে 1/3 তো স্যার কমন নিয়ে আসছে

কত সেটাই বলতে বলছে সেটাকে কিভাবে বের করব প্রথম তিনটা ভ্যালু বাদে বাকি যেই বেলগুলা থাকবে ওগুলা কি করব করে দিলেই কি সবগুলো ক্ষেত্রে পাঁচ ছয় অথবা এক দুই বা তিনটা দেখ সেটা লাস্টের তিনটা যদি ফোর ডাইস বলতো তাহলে চারটা বাদে কি চারটা বাদে যদি এক ডাইস বলতো তাহলে স্যার একটা বাদে এক আচ্ছা এখন এটা বের করো আচ্ছা এটা আমরা বের করলাম আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে বারো নম্বর ইম্পর্টেন্ট ম্যাথ বারো নম্বর দেখেন বারো নাম্বার কি আছে বলো

बाला से जेह कने क्वेश्चन ता हमें बोर एक्टर में दिए दे रहे हैं ना बोर एक्टर में तेज जाते एक्टर में तो अपना जीवन दुनिया हो जाए माने आखिर कपंगे रोज से एक्टर में ताशले की होगे अपने पार गए लगे दूसर दूसर हाँ कैसे क्या की रातर खावा सर हमें कर चाहिए सर लखान के, के? <laughs> के तो

ফার্স্টে আমরা দেখতেছি যে এখানে আমরা সুইসাইড আছে এখানে দেয়া আছে মধ্যে দেয়া আছে আমরা এফ এক্স বের করলাম ইজি একদম কিভাবে কিভাবে বের করতে স্যার হচ্ছে 0 1 2 3 স্যার এফ গুণ করতে স্যার এফ এক্স এফ দিয়ে 0 90 দিয়ে ঠিক আছে স্যার এফ দিয়ে হচ্ছে এফ আর এক্সুরন এফ আর আছে তার মানে এফ করলে এফ এক্স এবার আমরা এক্স বাই রিকালটা সামেশন এফ অফ এক্স বাই করলাম মানে বের করার পর যেই মানটা বের হলো মেনের ওইটাকে আমরা কি দ্বারা ডিনোট করলাম মি দ্বারা এম দ্বারা ডিনোট করলাম এম দ্বারা ডিনোট করলে ফর্মুলা গুলা দেখেন এখানে কিভাবে প্রত্যেকটা ম্যাচে একই ফর্মুলা ইউজ হবে ফ্রি অফ জিরো ইকল দুই টু ইয়ার মান আপনারা এক্সপোনেনশিয়াল এর মান এটা জানেন না কি 2.71 মান um নাকি পাই এর মান কত পাই এর মান 3.1416 3.1416 ঠিক তেমনি ই একটা মান আছে সেটা হচ্ছে 2.7183 আর এটা আপনারা এই গুগলে সার্চ পেয়ে যাবেন যে অফ অথবা অফ হ্যাঁ আর এম এর মানটা কত পাইছি আমরা উপরে এখন এটাকে এটাকে যদি আপনি ক্যালকুলেটরে করেন এত কিছু করা লাগবে না ডাইরেক্ট চাপ দিলে দেখবেন যেটা ঠিক না ডাইরেক্ট যেটা আসবে সেটা বসিয়ে দেবো রাইট এবার আপনি আসেন স্টেপ বাই স্টেপ গিয়ে ফর্মুলাতে চলব সব ম্যাথে একই রকম ফার্স্টের লাইনটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এই ফর্মুলা এন অফ পি নট इक्वल टू ডি অফ 0 ইনটু ইন পি অফ 0 এর মান কত পাইছি 0.3067 ইনটু এন এর মান এখানে কত আছে 1090 এটা পাইলাম এরপর আমরা বের করব এন অফ পি 1

ক্লাস শেষে কুইজ হবে ক্লাসের শেষে কি হবে কুইজ থাকলে আপনারা মনে করবেন যে আপনার সুবিধা কি সুবিধা আপনার একটা प्रिपरेशन হলো ফাইনাল দুইটা ওই এই মাত্র যে দুইটা চ্যাপ্টার পড়াইলাম ওই দুইটা চ্যাপ্টারে কি কুইজ আচ্ছা এবার আমরা এখন আরেকটা শীত শুরু করবো শীত নাম্বার সেভেন মাথা কি ঠিক আছে সবার নাকি হ্যাং করছে স্যার আজ হ্যাং হয়ে গেছে স্যার স্যার হ্যাং করা শুরু করছে